আসসালামু আলাইকুম। সাইকোর্স কম্পিটিটিভ ভোকাবুলারি, আজকে এই বইটা রিভিউ দেব। চলুন একটু খুলে দেখি। 97% কমন। আচ্ছা, আমরা প্রথম আটটা দেখি একটু। প্রথম আট দেওয়া আছে অ্যাভর, তাচ্ছিল্য ভরে অত্যন্ত ঘৃণা করা। এখানে দেখেন আপনারা, এখানে হচ্ছে বাংলা মিনিং, নিচে আবার ইংলিশ মিনিং দেওয়া আছে। টু অ্যাভর সামথিং ইজ টু হেট ইট ইন্টেন্সলি, অর্থাৎ বাংলা মিনিং ইংলিশ মিনিং দেওয়া আছে। নিচে দেখেন একটা ওয়ার্ডের আন্ডারে তিনটা উদাহরণ বাংলা মিনিং সহ, যেটা ওয়ার্ডটি বুঝতে অনেক সাহায্য করবে। নিচে সিনোনিম অ্যান্টোনিম, এখানে প্রোনাউন্সিয়েশন সহ দেওয়া আছে। আমি আসলে এগুলা ওয়ার্ড, কিছু ওয়ার্ড কেটে দিয়েছি, কারণ এই ওয়ার্ডগুলো মিনিং আমি জানি। এখানে ছিল, দেখেন এখানে ছিল হেট, অত্যন্ত ঘৃণা করা। এই ওয়ার্ডটা মিনিং আমি জানি, তাই আসলে জানা জিনিস পড়তে চাই না, তাই আসলে এটা কেটে দেওয়া। আচ্ছা, আমরা একটু আরও সামনের দিকে আগাই। এখানে দেখেন আরেকটা ওয়ার্ড, অ্যাবেট। অ্যাবেট, প্রশমিত হওয়া, তীব্রতা কমে যাওয়া, হ্রাস পাওয়া। এখানে ইংলিশ মিনিং দুইটা উদাহরণ, নিচে সিনোনিম অ্যান্টোনিম। এখানে অ্যাবান্ডন, পরিত্যাগ করা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ডের বিভিন্ন ধরনের মিনিং থাকতে পারে, মানে বিভিন্ন সেন্সে ব্যবহৃত হতে পারে। এখানে এই শব্দের ছয়টি ভিন্ন ব্যবহার নিচে দেওয়া হলো। অ্যাবান্ডন শব্দটি ছয়টি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে দেখেন এখানে নাম্বারিং করে ছয়টা ব্যবহার উদাহরণসহ দেওয়া আছে, নিচে সিনোনিম অ্যান্টোনিম। তো আপনারা যদি দেখেন, তাহলে দেখবেন প্রত্যেকটি ওয়ার্ড একটা পৃষ্ঠাচারে একটা ওয়ার্ড সুন্দরভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে, অর্থাৎ উদাহরণ সিনোনিম অ্যান্টোনিম, বাকি কীভাবে ব্যবহৃত হচ্ছে। আপনারা যারা একটু বিস্তারিত পড়তে চান, তাদের জন্য বইটা পারফেক্ট। আমি একটু দ্রুত আপনাদের বইটি দেখাই। আমি আসলে অনেক কাটাকাটি করে পড়ছি, মানে কাটাকাটি করে পড়তে ভালো লাগে। যে ওয়ার্ডগুলোর মানে অলরেডি জানি, সেগুলো আমি কেটে দিয়েছি। তারপর হচ্ছে বিভিন্ন ডিকশনারি থেকে আবার আমি সহজ এক্সাম্পলগুলো লিখে নিছি এখানে। এখানে আর একটা ওয়ার্ড এখানে দেওয়া আছে, চেরিশ। চেরিশের তিনটা মিনিং, আশা আকাঙ্ক্ষা প্রভৃতি, হৃদয়ে পোষণ করা, ভালোভাবে যত্ন নেওয়া, কোনো অধিকার সুযোগ নিয়মকে কদর করা। চেরিশটি ওয়ার্ডটির তিনটি মিনিং দেওয়া আছে, তিনটিরই এখানে উদাহরণ বাংলা অর্থ সহ, নিচে সিনোনিম অ্যান্টোনিম। আচ্ছা, আমরা দ্রুত বইটি একটু দেখি। পুরো বইটি আসলে কাটাকাটি করে পড়ছি আমি। আমি আমার কাছে এই বইটি পড়তে অনেক ভালো লাগে, বিস্তারিত দেওয়া আছে, এই জন্যই ভালো লাগে। এই তো সাইপ্রাস কম্পিটিটিভ ভোকাবুলারি। যদি সামারি আকারে বইটির ভালো দিক ও খারাপ দিকগুলো বলি, তাহলে এর ভালো দিকগুলো হচ্ছে, প্রথম ভালো দিক হচ্ছে এতে বাংলা মিনিংয়ের পাশাপাশি ইংলিশ মিনিংও দেওয়া আছে, যা ওয়ার্ডগুলির অর্থ বুঝতে সাহায্য করবে। দ্বিতীয় ভালো দিক হচ্ছে ওয়ার্ডটি কীভাবে বাক্যে ব্যবহৃত হচ্ছে তার জন্য যথেষ্ট এক্সাম্পল দেওয়া আছে বাংলা অর্থ সহ। তৃতীয় ভালো দিক হচ্ছে প্রোনাউন্সিয়েশন সহ সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আসলে একটি ওয়ার্ডের মিনিং জানার পাশাপাশি এর ব্যবহার জানাও দরকার, যেহেতু এই বই অনেক এক্সাম্পল দেওয়া আছে, যার ফলে ওয়ার্ডটি বাকি কীভাবে ব্যবহৃত হচ্ছে তা জানতে যথেষ্ট সাহায্য করবে। আর খারাপ দিক যদি বলি, তা আসলে আমি এর কোনো খারাপ দিক খুঁজে পাইনি, তবে বইটি একটু বেশি বিস্তারিত, তাই অনেকের কাছে পড়তে আবার বিরক্ত লাগতে পারে। তো তাদের জন্য অন্য ভোকাবুলির বই আছে, আমার কাছে আরও কিছু বই আছে, ওগুলোর রিভিউ আমি দেবো পরে। আর আরেকটা খারাপ দিক হচ্ছে, এই কিছু কিছু এক্সাম্পল একটু কঠিন, অনেকের কাছে কঠিন লাগতে পারে। তো তারপর যদি কেউ বুঝে বুঝে পড়ে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। তো আমার রিভিউ দিকে, যারা বইটি কিনতে চান বা কিনবেন, কিনতে পারেন, সিদ্ধান্ত আপনার। ধন্যবাদ।